বন্ধুরা আজকে আমাদের আলোচ্য যে টপিক বেশি ক্লাস ইংলিশের আমরা কি কি টপিক আমরা পড়বো কোন কোন চ্যাপ্টারগুলোকে আমরা একটু বেশি জোর দেব এবং আমি এর আগের ভিডিওতে যে দুটো বইয়ের কথা বলেছিলাম ইংলিশের উপর সেটা হচ্ছে তোমার এস পি বক্সি এবং পিকে দে সরকার এই দুটো বই থেকে কোন পার্টটা কোন বই থেকে আমরা পড়বো এবং কোন পার্ট পার্টগুলো উভয় বই থেকে পড়ব এবং আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে ইংলিশের উপর আমরা কোথা থেকে প্র্যাকটিস করবো এই সমস্ত ডিটেলস আমরা এই ভিতরে আলোচনা করতে বন্ধুরা ভিডিওটি স্কিপ করার পর পর থেকে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে আমাদের টার্গেট থাকবে যে একশো নম্বর যে পরীক্ষা তার মধ্যে আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে কেননা যে পঞ্চাশ বা ষাট পেয়ে কিন্তু তুমি প্রিলিমস ক্যাক করতে পারবে না এখন হিউজ কম্পিটিশন বেড়ে গিয়েছে অতএব প্রথমে আমাদেরকে এই স্ট্র্যাটেজিটাকে মেনটেন করতে হবে যে আমি জিকে থেকে কত নম্বর তুলবো ইংলিশ থেকে কত নম্বর তুলবো এবং ম্যাথ থেকে কত নম্বর তুলবো ঠিক আছে জিকে দেখো চল্লিশ রয়েছে সেখান থেকে তোমাকে তিরিশ প্লাস পেতেই হবে এবং ইংলিশে তোমার আছে তিরিশ এবং ম্যাথে আছে তিরিশ তো ইংলিশে তোমার টোয়েন্টি ফাইভ এবং ম্যাথেও টোয়েন্টি এবং টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে তোমাকে পেতে হবে তাহলে তোমার যে ক্যাপ হয়ে যাবে এবং এই যে স্ট্র্যাটেজিটা তোমার প্রত্যেকটা খাতাতে লেখা থাকবে যে আমি জিকে থেকে এত ইংলিশ থেকে এত এবং ম্যাথ থেকে এত পাবো এবং তার উপর তোমাকে মেহনত করতে হবে এবং এই মেহনতটা করতে গেলে তোমাকে কি করতে হবে যে বিগত সালের প্রশ্নগুলা দেখতে হবে যে কোন টপিক থেকে কী কী প্রশ্ন এসেছে আজকে আমরা এই ভিডিওতে শুধু ইংলিশটা আলোচনা করবো পরবর্তী ভিডিওতে আমরা জি এবং ম্যাথ নিয়ে আলোচনা করব। ওদের বন্ধুরা তোমরা একটু ধীর সুস্থভাবে দেখবে তো প্রথমে আমরা যেটা দেখে নেব যে বিগত দু সালে যে প্রথম এবং দ্বিতীয় শিফটে যে ইংলিশের প্রশ্ন হয়েছিল এবং সেই যে তিরিশটি প্রশ্ন কোন কোন টপিক থেকে এসেছিল সেইগুলো আমরা আগে ডিটেলসে দেখে নেবো যে ধরো প্রিপোজিশন সেখান থেকে কত নম্বর এসেছিল কারেক্ট ওয়ার্ড আর তারপর আর্টিকেল তারপর ভয়েস চ্যানারেশন এই যে বারোটা টপিক এসেছিলো ঠিক আছে মানে বারোটা টপিক থেকে তোমার মিলিয়ে মিশিয়ে তিরিশটা প্রশ্ন ছিল তো এই বারোটা বারোটা টপিক থেকে কোন টপিক থেকে কত নম্বর এসেছিল প্রথম সিপ্টে এবং দ্বিতীয় সিপ্টে তার উপর যদি আমরা স্টাডি করে নিই তাহলে বুঝতে পারবো যে আমাদের দু হাজার জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে এবং এটা বলে রাখছি যে আমরা এসটি বক্সিকে মানে কতটা ফলো করব, এবং পিকেটে সরকারকে কতটা ফলো করব। এবং সর্বোপরি আমাদের ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল যেখানে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো সেখান থেকে আমরা কি কী ফলো করবো এই ডিটেলস আমরা অর্জন করবো চলো আগে আমরা দেখিনি যে ওই বিগত সালে ওই শিফটে অর্থাৎ দুটো শিফটে কি কি প্রশ্ন এসেছিল ওকে যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ দু হাজার উনিশ সালে ইংলিশের উপর কি কি কোশ্চেন বা কোন কোন টপিকতে কত নম্বর এসেছিল এবং আমি এখানে যে গ্রাফটা তৈরি করেছি সেটা তোমার যে টপিক থেকে বেশি প্রশ্ন এসেছিল সেটা আমি আগে লিখেছি শিফট ওয়ান এবং শিফট তে যেটা এসেছে প্রথম যেটা এসেছে তোমার প্রিপজিশন প্রিপজিশন থেকে প্রথম শিফটে এসেছে তোমার আটটি কোশ্চেন এবং দ্বিতীয় শিফটে চারটি কোয়েশ্চেন ওকে এবং এখানে একটা আরেকটা টপিক ইনক্লুড হয়েছিল ফেজার ভাব অনেকটা প্রিপোজিশনের সাথেই রিলেট রয়েছে মানে আমাদের পড়ার সুবিধার জন্য এটা আমি একইতে লিখেছি দুই নম্বর যে টপিকটা সেটা হচ্ছে তোমার কারেক্ট ওয়ার্ড এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা থেকে অনেক প্রশ্ন এসেছে ওকে এবং এটাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলা হয় থাকে তো এই যে টপিক থেকে তোমার শিফটে অর্থাৎ প্রথম শিফটে সাতটি এবং দ্বিতীয় শিফটে আটটি প্রশ্ন এসেছে ওকে তারপর হচ্ছে সিনোনিম এই সিনোনিম ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন এরকম এসেছে যে আন্ডারলাইন ঠিক আছে একটা ওয়ার্ড আছে তার নিচে তোমার আন্ডারলাইন করা আছে এবং সেই ওয়ার্ডটার নিয়ারেস্ট সিনোনিম মানে কিসের সিনোনিম হিসেবে করছে বাম শিফটে চারটে দ্বিতীয় শিফটে তিনটে স্পেল ওয়ার্ড অর্থাৎ কারেক্ট যে ওয়ার্ড যেমন স্যাটেলাইট অ্যাম্বিশিয়াস এই যে শব্দগুলো এসেছিল তো স্পেল ওয়ার্ডটা দুটো শিফটে তোমার দুটো দুটো করে প্রশ্ন এসেছে তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দুটো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রথম শিফটে একটা দ্বিতীয় শিফটে তিনটে এসেছে তার ভিসি অর্থাৎ ভয়েস চেঞ্জ প্রথম শিফটে দুটো তৃতীয় শিফটে এই দ্বিতীয় শিফটে তিনটে ইডোমেন এন্ড ফ্রেজেস এখানে তোমার প্রথম শিফটে একটা দ্বিতীয় শিফটে দুটো তারপর যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ ইরর কারেকশন ঠিক আছে এটা এই ইরর কারেকশন হচ্ছে একটা বড় একটা টপিক এবং এখানে বিভিন্ন দিক থেকে ইরর আসে এবং আমি তোমাদেরকে খুব সুন্দর করে শেখাবো মিনিমাম তোমরা যদি ষাটটা মানে একশোটা নয় ষাটটা অর্থাৎ সিক্সটি ওয়ার্ড এই রুলস যদি তোমরা পড়ো এখান থেকে একটা তোমার ভুল হবে না তারপর তোমার প্র্যাকটিস করাবোই তো এখানে তোমার প্রথম শিফটে একটা দ্বিতীয় শিফটে দুটো এসেছে একটা তোমার হার্ড রিলেটেড এবং নাও রিলেটেড দিয়ে একটা আর একটা তোমার নাইদার নর আইদার ওর দিয়ে তবে হচ্ছে অপজিট ওয়ার্ড অর্থাৎ অ্যান্টিনাম দুটো শিফটে একটা একটা হয়েছে তো সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ একটা সেন্টেন্স অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ অ্যাসারটিভ বা অ্যাসারটিভ থেকে এক্সক্লেমেটরি এই সেন্টেন্স তবে দুটো শিফটে এসেছে যেটা অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ একটা একটা হয়েছে ওকে এনসি অর্থাৎ ন্যারেশন চেঞ্জ প্রথম শিফটে একটি দ্বিতীয় শিফটে আসেনি টেন্স দুটো শিফটে একটি একটি করে এসেছে ওকে তাহলে এই যে বারোটা টপিক গেল প্রত্যেকটা টপিক থেকে একটা দুটো করে এসে মোট ত্রিশটি কিন্তু আমাদের প্রশ্ন যায় এটা হলো তোমার দু সালের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন অ্যানালিসিস তো আমাদের দু হাজার তেইশ চব্বিশের জন্য এই টপিকগুলো তো অবশ্যই পড়তে হবে অর্থাৎ বারো টপিক আমাদের তো কাছে রাখতে হবে এছাড়াও আর কি কি টপিক আমাদের এর সাথে রিলেট করতে হবে তো আমি তোমাদেরকে দুটো বইয়ের কথা বলেছিলাম একটা পিকে দে সরকার এবং তোমার এসপি বক্সি তো পিকে দে সরকার থেকে যে যে টপিকগুলো তোমার একটু বেশি করে পড়বে ঠিক আছে সেটা হলো তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই টপিকটা থেকে তোমরা কি হেল্প পাবে ওই যে বললাম যে তোমার অ্যাসারটিভ থেকে ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসারেটিভ এই ব্যাপারটা এখান থেকে পেয়ে যাবে মানে যেটা এসছিল এবং নতুন আবার এটাও দিতে পারে যে তোমার একটা সেন্টেন্স দিয়ে দিলো সেই সেন্টেন্সটা থেকে বলে দিলো এটা নেগেটিভ

মানে পেজে কোন পেজে কত মানে কোন টপিকটা রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো হচ্ছে টেন্স টেন্সটা কিন্তু এখান থেকে দেখবে নাম্বার আর্টিকেল ঠিক আছে নাম্বার অর্থাৎ তোমার সিঙ্গুলার থেকে টোটাল করে এখানে জেন্ডার একটু দেখে নেবে তারপর হচ্ছে ভিসি এমসি অর্থাৎ ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ সেন্টেন্স স্ট্রাকচারস ঠিক আছে কোন সেন্টেন্স অ্যাসারটিভ মানে ইন্টারোগেটিভ এটাও একটা আসে ঠিক আছে কমপ্লেক্স কম্পাউন্ড এটাও আসতে পারে তারপরে তোমার সাফিক্স প্রিফিক্স ওই সাফিক্স অর্থাৎ অপজিটে কিন্তু একটা এসেছে মানে অর্থাৎ কারেক্ট ওয়ার্ডের মধ্যে মানে মধ্যেই কিন্তু এই জিনিসটিনকুলে থাকে যেমন লিগাল ইললিগাল ঠিক আছে লিটারেট ইললিটারেট অর্থাৎ ইললিগালটাই তোমার প্রথম শিফট এসেছে মানে এই ওয়ার্ডটা দিই আর ইললিটারেটটা দ্বিতীয় শিফট এসেছে তাহলে লিগালের বিপরীতে ইললিগাল অর্থাৎ আইএনএই এই শব্দটা কি হচ্ছে প্রিফিক্স এটা যোগ্য হয় মানে এরকম ভুল বললাম এটা নয় ঠিক আছে সাপিক্সটা দরকার হবে না প্রিফিক্সটা পড়ে নেবে তো এই টপিকগুলো তোমরা পিকেদের সরকার থেকে পড়বে এবং এসপি বক্সি থেকে যে টপিকগুলো পড়তে হবে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইরোর কারেকশনটা ঠিক আছে অর্থাৎ সমস্ত মানে এখানে তো আমরা মিসলেনিয়াসটা পড়ছি ঠিক আছে এখানে তো সাইনটে মিসলেনিয়াস পড়ছে আর বাকি যে মানে যে টপিকগুলো রয়েছে মানে যে পার্টগুলো রয়েছে ইরোর কারেকশন সেটা এসপি বক্সি থেকে পড়তে হবে ওয়ান আওয়ার সাবস্টিটিউশন অর্থাৎ ভোক পার্টটা কিন্তু ম্যাক্সিমাম এসপি বক্সিকে ফলো করবে ওয়ান ওয়ার সাবস্টিটিউশন ফেজাল ভাব মানে যে কটা রয়েছে একদম থরলি পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে আর আমি তো প্রত্যেকটা টপিকের একদম ধরে ধরে তোমাদেরকে করাবো কোনো প্রবলেম হবে না কারেক্ট ওয়ার্ডস এই কারেক্ট ওয়ার্ডস বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যেটা বললাম ঠিক আছে কারেক্ট ওয়ার্ডটা এটাও এখান থেকে পড়বে ইডিম ফ্রেজেস সিনোনিম অ্যান্টিনিম এই যে সিনোনিম অ্যান্টিনিম যদি পারো ঠিক আছে মানে এক এক দুই করে আসছে এটা একটা ভাস্ট একটা সিলেবাস বা টপিক এখান থেকে কমন পাওয়া খুবই মুশকিল তবু যদি পারো সেটা এসপি বক্সে থেকে তোমরা করে নিতে পারো এটা আমি কিন্তু বলবো না যে এটার উপর বেশি জোর দাও কেননা এখানে যেহেতু কমন না পাওয়ার একটা সম্ভাবনা বেশি আর বাকি টপিকগুলো তুমি কম পাবে সেই জন্য এইটাকে একদম মানে লাস্টের দিকে আমরা দেখবো কয়েকটা যদি মুখস্থ করতে পারো সেখান থেকে যদি ভাগ্য ভালো থেকে পেয়ে যাবে আর নইলে দরকার হবে না দু এক নম্বর বাদ বিকেলে অসুবিধা নেই ওকে এইবার যেটা তোমার বোধ অর্থাৎ পিকেদের সরকার এবং এসপি বক্স বক্সের থেকে যেটা পড়বো আমরা আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন অর্থাৎ এই এখান থেকে প্রিপারেশনটা পড়ে নেব পিকে সরকার থেকে যে সে যেসব মানে অ্যাপ্রোভের প্রিপারেশনগুলো রয়েছে এবং এসপি বক্স থেকে যে সমস্ত অ্যাপ্রোভের প্রিপারেশন রয়েছে এবং বিভিন্ন সালের যে প্রশ্নগুলো হয়েছে সেখানে এসপি বক্স থেকে আছে তারপর স্পেল ওয়ার্ড এই যে স্পেল ওয়ার্ড যেরকম স্যাটেলাইট অ্যাম্বিশিয়াস তোমার ডায়রিয়া ফিনাইল ঠিক আছে এই সমস্ত যে শব্দগুলা সেটা কোনো এই দুটো বই থেকে নাই এই দুটো বইয়ে একটাতেও ভালো নেই তো এর জন্য আমি তোমাদেরকে ক্লাস দেব ঠিক আছে ওটা স্পেল ওয়ার্ড তোমাদের স্পেল ওয়ার্ড মানে মানে একটা পিডিএফ দিয়ে দেব এখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই সমস্ত টপিক গুলা তোমরা যে যে বই থেকে পড়বে হুম কোন বইটার উপর বেশি জোর দিবে সেগুলো আমি বলে দিলাম এবার আমাদের টপিকগুলো তোমাদের পড়লে পড়ার পর যে একটা প্র্যাকটিসের তো করতে হবে সেটা আমি একটু পরে বলছি আর তোমরা কিভাবে পড়বে দেখো স্ট্র্যাটেজিটা কি হবে তো ফার্স্টে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের একশো নম্বর যে পরীক্ষা রয়েছে তার ভিতরে আমাদের টোয়েন্টি ফাইভ এই ইংলিশ থেকে তুলব এরকম একটা টোয়েন্টি ফাইভ প্লাস ঠিক আছে এটা আমাদের আশা থাকবে তিরিশটাই হ্যাঁ মানে উচ্চ আশা থাকা ভালো ঠিক আছে তো এই যে টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের মানে গিট মারতে হবে এই টোয়েন্টি ফাইভ যাতে বেশি হয় কম না হয় সেদিকে একটু আমরা মানে একটু নজর দেবো তো তার জন্য আমাদেরকে কী করতে হবে তার জন্য এই যে টপিকগুলো পড়লে পড়ার পরে তোমরা একটা টাইম করে নেবে যে জি বা ম্যাথ করার পরে এই ইংলিশটা যদি একটু ভালো করে পড়ো ঠিক আছে ইংলিশটা একটু যদি ভালো করে পড়ো তাহলে ইংলিশ যার চাকরিদার মানে এরকম একটা কথা আছে যে যে সমস্ত মানে প্রিলিমস বা যেগুলোতে ইংলিশটা সকলের কাছে একটু ভীতি সাবজেক্ট তো একটু যদি ভালো করে পড়া যায় ঠিক আছে এবং এই যে কথা ইংলিশ যার চাকরি যদি এই জিনিসটা আমরা মাথায় রেখে পড়ি তাহলে দেখবে তোমার ক্র্যাক করতে পারছো সি ক্লাসে চাকরি টু পেয়ে গিয়েছো তো এর জন্য তোমরা জি কে বা ম্যাথের যতটা টাইম দেবে ইংলিশটা তার জন্য তোমাদের আধা ঘন্টা কিন্তু একটা মানে ইনভেস্ট করবে ঠিক আছে যেহেতু এতটা টপিক তোমাকে পড়তে হবে এবং এমন একটা জিনিস ভালো করে দেখবে যে তুমি অন্যান্য টপিক বা অন্যান্য একটা সাবজেক্টে তুমি কমন না পেলেও ইংলিশের এই যে টপিকগুলো যদি পড়ো হান্ড্রেড হানড্রেড তুমি কমন পাবে তো এই যে জিনিসটা মাথায় রেখে যদি তুমি পড়ো তাহলে ইংলিশ দেখবে টোয়েন্টি ফাইভ প্লাস পেয়ে গিয়েছো এবং অবশ্যই প্রতিদিন তোমরা আধা ঘন্টা করে টান দেবে তোমরা দেখে নিবে যে দুটো শিফটে কি কি টপিক থেকে কত নম্বর প্রশ্ন এসেছিল এবং আমাদের দু হাজার চব্বিশ সালে প্রিলিমসকে কেক করতে গেলে আমাদের ইংলিশের উপর কোন কোন টপিকগুলো পড়তে হবে কোথা থেকে প্র্যাকটিস করব এই টাইপের আমি বলছি তোমাদেরকে প্রথমতে তোমরা অবশ্যই দেখে নেবে যে ডাব্লিউ এর যে বিগত সালে যে কোয়েশ্চেনগুলো হয়েছে সেই সমস্ত কোয়েশনগুলা তোমরা জিকে তো দেখছোই ম্যাথও দেখছো মানে প্রিলিমসে তো ম্যাথ থাকে না দুটো একটা রিজনিং থাকে এক একটা ম্যাথও দিয়ে দেয় তো জিকেটা আমি এখন বলছি না তোমরা ইংলিশটা বিগত সালে ওই সমস্ত টপিকগুলো ধরে ধরে তোমার প্র্যাকটিস করো এবং এর জন্য তোমরা যে ম্যানুয়ালের বইয়ের আমি কথা বলেছিলাম সেখানেও তোমরা পেয়ে যাবে অথবা ডাব্লিউচ স্ক্যানার এই এখানে তুমি ডিটেলসে পেয়ে যাবে প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে দেওয়া থাকবে ধরো ভার্বের উপর বা টেন্সের উপর বা ওয়ান আওয়ার সাবস্টিটিউশনের উপর মানে একদম উনিশশো থেকে দু সাল পর্যন্ত যাদের প্রশ্ন এসেছিল তোমরা পরপর দিয়ে আছে এরকমভাবে তুমি বিগত সালে যে এই প্রশ্নগুলো ওখান থেকে তুমি ইয়ে করো প্র্যাকটিস করো ওকে তারপরে যেটা করবে তোমাদের যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো অবশ্যই তো করছোই এবং আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাকে হেল্প পাবেই আমরা ধরে ধরে আলোচনা করবো প্রত্যেকটা টপিক আলোচনা করব। এবং আমার এই ইউটিউব চ্যানেলে বিগত ইংলিশের ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে ইংলিশে তোমরা কতটা মানে সহজভাবে বুঝতে পারছো এবং তোমাদের যে যে টপিক উপর দরকার আমাকে কমেন্ট লিখবে সেই টপিকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই দেবো আমি তো বলছি পুরো সিলেবাসটা আমি শেষ করব এবং তোমাদেরকে এর জন্য এক টাকাও পে করতে হবে না ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাবে ওকে তো এটাই ছিল আজকে ইংলিশ সম্পর্কে একটু আলোচনা যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং পুরাতন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে তোমরা কানেকশন রাখবে এটা আমি তোমাদের কাছে প্রার্থনা করছি